আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনতিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আল বিদা মাহেরমজান দেখতে দেখতে আমাদের প্রিয় মাস মাহেরমজান সমাপ্তির পথে আমরা রমজানকে মোবারক জানিয়েছিলাম স্বাগত জানিয়েছিলাম এখন বিদায়ের পেলা আমাদের বোধ হয় আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে এসব বিষয়ে ইনশাল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদের বিধান এসব বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসা আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আমি সিলেট থেকে বলছিলাম একটু জোরে বলবেন একটু জোরে বলবেন আমি আমি শুরুতে আপনাদেরকে অনেক ধন্যবাদ এমন একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আর অগ্রিম ঈদ মোবারক আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ওই যে কোন নারী যদি তার স্বামীকে মহারানা থেকে মাফ করে দিতে চায় তাহলে সেটা কিভাবে বলবে যে শুধু মুখে বললেই হবে যে আমার জি মহারানা ওটা তোমাকে দিতে হবে না এতটুকু বললেই হবে নাকি অন্য কিছু আছে তো আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে যে মেয়েদের পিরিয়ড যখন হয় তখন

তো প্রায় একটা দিকে আর কি তো সে কি ঈশারের সালাত আদায় করে তারপরে তারা কি পড়বে বা করবে নাকি ঈশারে সালাত লাগবে না সেটা জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন কোনো নারী যদি স্বামীকে মোহরণের অর্থ মাপ করে দিতে চায় সে কথাটি কিভাবে বলবে এই জন্য বড়ো ধরনের কোনো আয়োজনের প্রয়োজন নেই মুখিক বললেই যথেষ্ট যদি আপনি বলেন যে মহারানার যেই আমার পাওনাটুকু আছে আমি তোমাকে মাফ করে দিলাম আমি আর নেব না এতটুকুই যথেষ্ট মৌখিক বললেই যথেষ্ট হয়ে যাবে কিন্তু ইসলামের বিধান হচ্ছে এটা আজকে এখন মুখিক বলেছেন পরবর্তী সময়ে কোনো না কোনো কারণে সমস্যা তৈরি হলে কোনো কারণে যদি এ বিষয়ে বিবাদে মানে জড়িত হয়ে যায় তখন দেখা যায় যে এগুলো মানুষ অস্বীকার করে বসে এজন্য মানে সেক্ষেত্রে যেহেতু স্বামীকে আপনি মাফ করে দিচ্ছেন স্বামীর জন্য উচিত হচ্ছে সাক্ষী রেখে দেওয়া একজন বা দুইজন সাক্ষী থাকবে অথবা লিখিত নেওয়া তাহলে আর পরবর্তী সময়ে এই নিয়ে কোনো কারণে যদি ঝামেলা হয় বিবাদ তৈরি হয় যাতে করে তিনি এটা পেশ করতে পারেন কারণ মুখিক এই বিষয়গুলো অনেক সময় পরবর্তীতে আর কাজে আসে না কারণ পরবর্তীতে হয়তো দেখা যাবে যে অনেকেই অস্বীকার করেন যে আমি মাফ করে দিয়েছি কিনা আমার খেয়াল নেই আমি ভুলিয়ে গিয়েছি আমি maaf করি নাই পরিস্থিতির উপর নির্ভর করে হ্যাঁ জি জি ইত্যাদি ইত্যাদি দেখা দেয় ফলে এই সমস্ত কারণে উচিত হচ্ছে যেটা সেটা হলো তিনি প্রয়োজন হলে এটা লিখে নেবেন কিন্তু maaf হয়ে যাবে মুখিক ভাবে বলার সাথে সাথে maaf হয়ে যাবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক একটি প্রশ্ন করেছেন মেয়েদের প্রিয়ড হয় জি কেউ কেউ আছে ঠিক এটা বুঝতে পারাণ এটা সমস্যা পড়ে যায় তো সেই ক্ষেত্রে নামাজ কিভাবে পড়বেন তিনি আসলে যে প্রশ্ন সেটা আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্ন এরকম ছিল না নামাজ তো বিভিন্ন ধরনের বিষয় রয়েছে তিনি যেটা বলেছেন প্রশ্ন স্পষ্ট মনে হয়নি তিনি বলেছেন যেটা সেটা হলো তিনি মানে যে অনেক বুঝতে পারেন না দেখা যায় যে আসরের নামাজ মানে আদায় করতে হবে কিনা এই ধরনের একটা প্রশ্ন করেছেন প্রশ্নটা মানে মূল বিষয়টা আপনি বুঝতে পারেন না আপনি বুঝতে পেরেছেন আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তিনি বলেছেন যে আসরের সালাত

এই ধরনের একটা প্রশ্ন করেছেন যাই হোক মানে আসলে প্রশ্নটা একটু এলোমেলো হয়ে গেছে সেটা হচ্ছে প্রশ্ন বোঝা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নাহলে প্রশ্ন না বুঝতে আমরা উত্তর দিতে মানে স্পষ্ট হয় জি জি আসলে প্রশ্নটি একটু জটিল এবং স্পষ্ট হয়নি তাই স্পষ্ট না হলে আমাদের পক্ষে তো জবাব দেওয়া একটু কঠিন তাহলে আমরা অন্য অন্য প্রশ্ন জি জি আমরা নতুন প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি জি ভাইয়া থাকি এখানে তো জাকাত বা দেওয়ার কোনো আমরা দেশের বাড়িতে পাঠাই তো ওখানে আমার বোনের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয় তো নিজেদের মধ্যে যাকে দেয়া হয় সে খুব খারাপ অবস্থা একবারে যদি তাকে জাকাতের টাকা গুলো সব দেওয়া যায় ধরেন তাকে তিরিশ হাজার বা বিশ হাজার পঞ্চাশ হাজার সে কিন্তু ওইটা মানে একবারে শেষ করে ফেলবে এরকম তার গার্ডিয়ান নাই তো তো আমি আমার বোন যদি ওইটা ব্যাংকে রেখে আস্তে আস্তে যায় তাহলে কি ওটা চাইজ হবে কিনা টাকাটা আদায় হবে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু আমি কি টাকাদের টাকা দিয়ে কোন গরিব একই মানে গরিব ছেলেকে হাফে দিয়ে পড়াইতে পারি কিনা আর নাম্বার থ্রি মাদ্রাসায় টাকা ডাকাতের টাকা মাদ্রাসা দেওয়া যাবে কিনা এই তিনটা কোশ্চিন আমার ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি বলছেন যে আপনি ইউএসএতে থাকেন সেখানে জাকাত ফেতরা দেওয়ার মতো লোক তেমন পান না দেশে পাঠান এখন ভালো একটা অ্যামাউন্ট নিজেদের মধ্যে যারা দরিদ্র আছে তাদেরকে দিতে চান তো আপনার এখানে প্রশ্নটা হলো রেখে আস্তে আস্তে দেওয়া যাবে ব্যাঙ্কের হক এখানে যদি জাকাতের হকদার এমন হয় যে হকদার অনেক বেশি তাহলে আপনি জাকাতটা জাকাতে টাকা সংরক্ষণ করে রাখার কোনো দরকার নেই জাকাতে টাকা তার সাথে সাথেই আদায় করে দেন হকদার মধ্যে বিতরণ করে দেন এক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তিকে দেওয়ার মাসলাহাতের চেয়ে অভাবীদের মাসলাহাত অনেক বেশি অভাবীদের স্বার্থটা অনেক বেশি সেক্ষেত্রে অভাবীদেরকে দেওয়াটাই হচ্ছে উত্তম বাকি ওই ব্যক্তিকে যদি আপনার দিতে চান তাহলে আপনাকে যতটুকু পারেন ততটুকু তাকে দেন তাকে অধিক পরিমাণে দেন এখন ফকির কি তার টাকা নিয়ে কী খেয়ে ফেলবে না সেটা কি করবে এটা আমরা যদি ফকিরকে বুঝিয়ে দিতে হয় এর এ দায়িত্ব বহন করা জাকাতের ক্ষেত্রে উচিত নয় সেটা হলো আপনি যদি দান করেন দানের জন্য আপনি সেভাবে করতে পারেন যেহেতু জাকাত পরিপূর্ণরূপে আপনাকে বের করে দিতে হবে আদায় করে দিতে হবে সেক্ষেত্রে জাকাত আপনি নিজের কাছে রেখে দিয়েছেন এবং সেটাকে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী দিলে চলবে না বরং এটা ফকিরদের যেহেতু হক রয়ে গিয়েছে এখানে এবং ফকিরের সংখ্যাও প্রচুর আছে সেক্ষেত্রে ফকিরদেরকে তাদের অভাবমুক্ত করাই এটা হচ্ছে জাকাতের মূল কাজ তাদেরকে জাকাত দিয়ে দেয়া এবং তারা তো তাদের খরচ তারা জানেন কিভাবে করবে জি আরেকটি প্রশ্ন করেছেন জাকাতের অর্থ দিয়ে কি দরিদ্র ছেলেকে হাফেজে পড়ানো যাবে হ্যাঁ জাকাতের অর্থ দিয়ে আপনি গরিব ছেলেদেরকে পড়াতে পারবেন পড়ানোর ব্যবস্থা করতে পারবেন জি আরেকটি প্রশ্ন করেছেন জাকাতে জাকাতের অর্থ কি মাদ্রাসায় দেওয়া যাবে

প্রথম প্রশ্ন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানি কি গুণা হবে না পশ্চিম দিকে পা দিয়ে কেউ যদি ঘুমা নিতে গুণা হবে না পশ্চিম দিকে পা দেওয়া আপনি অবজ্ঞা করার জন্য দিচ্ছেন না পশ্চিম দিকে মানে যে কেবলাকে আপনি অবমাননা করতেছেন ব্যাপারটা এমন নয় আপনার শোয়ার প্রয়োজন আপনি পশ্চিম দিকে শুইতে পারবেন পা দিতে পারবেন এটা জায়েজ না যাইজ নয় জি আরেকটি প্রশ্ন করেছেন ওয়ার্ডরুপে যদি পবিত্রকরণ রাখা হয় আর ওয়ার্ডরুপে যদি পা লেগে যায় তা থেকে গুণা হবে না তো গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকৃত মতো আলাদা কিতাবকে অবমাননা করতেছেন না আর ওয়ার্ড্রবে যেহেতু উপরে রাখা আছে আসবাব পত্র হ্যাঁ যে সেখানে যদি পা লেগে যায় ওর ইচ্ছাকৃত ভাবে তাহলে আপনার গুনাহ হবে না কারণ এটা গুনার বিষয় না এখানে কোনো ধরনের বর্ণনা নেই আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আমি খুলনা থেকে নূরজাহান বলছি জি বলুন

আপনি যে দোয়াগুলো সবসময় করা যেকোনো সময় আহ অথবা রাতের যে কোনো সময় দোয়াগুলো পড়তে পারবেন এর জন্য আহ যে এই সময় পড়তে হবে সুনির্দিষ্ট সময় পড়তে হবে তবে এই জিকিরগুলোর মধ্যে লাইল ইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু যে জিকিরটি উল্লেখ করেছেন সেটা সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত সকাল সন্ধ্যা আপনি এই জিকিরগুলো করতে পারেন মানে দিবসের মানে পরিপূর্ণ জিকিরের মধ্যে এগুলো রয়েছে যেগুলো আপনি উল্লেখ করেছেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমি জাফরাবাড়ি থেকে রবিন বলতেছি জি ভাইয়া বলুন আমার প্রশ্নটা হচ্ছে আমি নামাজে যখন দাঁড়াই তখন নামাজে দাঁড়ানো অবস্থায় আসে চাকরি করি চাকরির মানে প্রতিষ্ঠানে ধরনের এছাড়া ব্যবসা বাণিজ্যের কথাবার্তা অনেক কিছু মনে আসে বিজনেস সাথে অনেক রিলেটেড তো আবার স্ত্রীর সাথে যে কথাবার্তা বলি সবকিছুই কি মনে পড়ে তো এটা কি আমার নামাজ হচ্ছে কিনা বা নামাজ নষ্ট হয়ে গেল কিনা বা আমাকে আবার নামাজ পড়তে হবে কিনা

প্রথম প্রশ্ন যখন নামাজে দাঁড়ান অনেক কথাবার্তা মনে হয় অফিসের কথা ব্যবসা বাণিজ্যের কথা এতে কি নামাজ নষ্ট হয়ে যাবে ধন্যবাদ এ আপনি যে প্রশ্নটি করেছেন সেটা খুবই অনেক অনেকেরই হয়ে থাকে আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় সলাতে যিনি দাঁড়াবেন তিনি পরিপূর্ণ মনোযোগ মনসংযোগ নিয়ে দুনিয়াবি যত চিন্তা আছে সবগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সলাতে দাঁড়াবেন আপনি যেভাবে সলাতে দাঁড়াচ্ছেন আর সলাতে মধ্যে আপনার অন্য চিন্তা আসছে সেই অন্য চিন্তাটা যদি এমন হয় যে আপনার সলাতের সাথে সাংঘর্ষিক হয়ে যায় সলাতে জিকিরের সাথে তেলাবাতের সাথে সাংঘর্ষিক হয়ে যায় পরিপূর্ণরূপে আপনি নিজেকে মনে হচ্ছে যেন আলাদা হয়ে যান মানে আপনি পুরাটাই মানে অন্য চিন্তায় চলে যান তাহলে আপনার সলাত মানে নষ্ট হয়ে যাবে সলাত নষ্ট হয়ে যাবে আর যদি এই মনোযোগ মানে রক্ষা করতে পারেন না হঠাৎ করে চিন্তা আসে যায় আবার সলাতে মধ্যে চলে আসেন আপনার সরাঁত নষ্ট হবে না কিন্তু সলাতের আপনার যে মানে সাব আছে সেই সোয়াবটা আপনার কমে যাবে সরা যেই যত যে গ্রেডে হওয়ার কথা ছিল সেই গ্রেডে যাবে না সরাটা আপনার আস্তে আস্তে কমে যাবে হতে পারে যে কমতে কমতে এক পর্যায়ে একেবারেই মানে নাথিং হয়ে যেতে পারে মানে সরাটা শুধু নামকেও আস্তে সলাদ হয়ে যেতে পারে বাকি এই যে চিন্তা এটাকে দূর করার জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কারণ এটা ওয়াশা এই অশ্বসা শৈতান সরাতে মধ্যে দিয়ে থাকে এর জন্য মৌলিক প্রথম কাজ হচ্ছে উজুটা করে আসতে হবে ঠিকমতো তারা হুড়ে করে সরাতে মধ্যে আসবেন না ধরে ধরে সলাতের মধ্যে আসবেন না সলাতের মধ্যে এমনভাবে উপস্থিত হবেন না যে কোনো একটা চাপ প্রেশারের উপর আছেন এটা খুব ভালো এমন কোনো প্রেশার আছে যে প্রেশারের কারণে আপনি সলাতের মধ্যে এসে মানে আপনার মনোযোগ নষ্ট হচ্ছে সেই প্রেশার নিয়ে আসবেন না তিন নম্বর চার নম্বর হচ্ছে সলাতে যে আচকারগুলো আছে ভালো করে বুঝে নিন কেরাত এবং আজকার যেগুলো আছে সেগুলো আপনি মানে সলাতের মধ্যে মানে তেলাবাত করবেন তেলাওয়াতের ফাঁকে আপনি কোথেকে মানে আপনার যদি তেলাভাতটা আপনার তেলাওয়াতে আপনি যদি মগ্ন হন তাহলে আপনার এই কথা আসার কথা না বোঝা যাচ্ছে যে আপনি সরাাতের মধ্যে সে যেতে পারেন না এই জন্য তেলাভাটটা যদি আপনি দেখেন যে কোনো কারণে তেলাওয়াতে মনোযোগ আপনার ঢুকতেছে না তাহলে আপনি তেলাভাটটা একটু আওয়াজ করে পড়বেন যাতে করে নিজেই শুনতে পারেন তেলাভাটটা একটু আওয়াজ করে পড়বেন তাহলে আপনি নিজেই শুনতে পারলে আপনার এই মনোযোগটা আরও মানে বৃদ্ধি পাবে রাতের সালাদগুলোতে লাউড লাউডলি করবেন যদি আপনি দেখেন যে মানে এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে তাহলে আপনার মনোযোগটা এখানে বেশি আসবে এরপরে যে কাজটি আপনি করতে পারবেন সেটা হচ্ছে যদি এই ধরনের অসুস্থা আসতেই থাকে আসতেই থাকে তাহলে আপনি বাম দিকে তিনবার থু দিয়ে আপনি আউজবিল্লা বলবেন আউজবিল্লা আউজবিল্লা এটি বলবেন কারণ এটা শয়তানের পক্ষ থেকে এক ধরনের এই শলাদ নষ্ট করার জন্য অথবা শলাতের মধ্যে মানুষদেরকে অমনোযোগী করার জন্য শয়তান এই কাজটি করে থাকে আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে আমরা শুধুমাত্র কিছু পয়েন্টের দৃষ্টি আকর্ষণ করলাম এটা একটি দীর্ঘ আলোচ্য বিষয় দ্বিতীয় প্রশ্নটি এরকম ছিল যে কোনো কোনো পীর বলে থাকেন মানুষ আল্লাহর সাথে ফনাফিল্লা হয়ে যায় এ বিষয়টি কেমন ধন্যবাদ এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কারো এই ধারণা আছে যে মানুষ আল্লাহর মধ্যেই নিজে বিলীন হয়ে যায় মানে আল্লাহর অস্তিত্বের সাথে একাকার হয়ে যায় এই বক্তব্যটি কুফুরি আর এই যে ধারণা এই ধারণাটুকু এসেছে বেদিক যেই সংস্কৃতি আছে সেখান থেকে এটা সুফিজমের মধ্যে ঢুকেছে যে তাদের ধারণা হচ্ছে যে এক পর্যায়ে গিয়ে মানুষগুলো আল্লাহ তালা সত্তার মধ্যে বিলীন হয়ে যাবে এবং আল্লাহর সাথে একাকার হয়ে যাবে আল্লাহ রাসুলসাল্লাম আলিয়াসাল্লামের কোনো বক্তব্য কোরআনের কোনো নির্দেশনা এমনকি সেলফে সারহীন যাদেরকে আমরা এই ইসলামের অনুসারী হিসেবে পেয়েছি তাদের কারও বক্তব্য ধরে এটা সাব্যস্ত হয়নি সুফিজবের যারা অনুসারী তারা এই বক্তব্য কোথেকে নিয়েছেন আমি তালাশ করে যতটুকু খুঁজে পেয়েছি সেটা হচ্ছে তারা একটা সুনির্দিষ্ট ভিন্ন কালচার থেকে ভিন্ন সংস্কৃতি থেকে এটা আমদানি করেছে কারণ এই কালচারের দাবি হচ্ছে যেটা সেটা হলো যে মানবাত্মা পরমাত্মার সাথে পরিপূর্ণরূপে কী হয়ে যায় মার্জ হয়ে যায় মিশে যায় এটা ইসলামী বক্তব্য নয় এটা ইসলামের পরিপন্থী যদি কোনো পীর বলে থাকেন তিনি সত্যিকার ওইখান থেকেই মানে ওই সোর্স থেকেই কথা ইসলামের মধ্যে নিয়ে অন্য একটা ধ্যান ধরানোর বিষয় এবং এটাই মূলত এখানে যোগ করে দেওয়া হয়েছে এই ধরনের কোনো ফানাফিল্লা ইসলামের মধ্যে নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদের বিধান ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে একেবারেই সামনেই আমাদের ঈদ এবং ঈদের আমাদের আসছে এখানে আমি দুইটি পয়েন্টে কথা বলবো এক নম্বর হচ্ছে ঈদের সলাতের বিধান সম্পর্কে কথা বলবো দুই নম্বর হচ্ছে ঈদ পালনের ইসলামের বিধানটা সম্পর্কে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে কথা বলবো এক নম্বর পয়েন্ট হচ্ছে ঈদের সলাতের বিধান আলেদের মধ্যে মতো পার্থক্য আছে কিছুটা মতো বৈচিত্র্য আছে বাকি হানাফি স্কুল অব থটের উলামা ক্রামঘন এটাকে ওয়াজিব বলেছেন তারা বলেছেন যে ওয়াজিব এক্ষেত্রে তারা মুসলিম পুরুষদের সকলের উপর ওয়াজিব যারা প্রাপ্তবয়স্ক তাদের উপর অজাজীব কথা বলেন ঈদের সলাত তারা ওয়াজিব বলেছেন আর এই মাস আলার মধ্যে ইমাম আহমদুল্লাহ আহমর দুটি বন্যা রয়েছে দুটি রেওয়ায়ত রয়েছে একটি রেওয়ায়ত হচ্ছে যেটা হাম্বলি মাজহাব ওরা আমাকে অনুসরণ করে থাকেন এবং হাম্বলি মাজহাব হচ্ছে প্রসিদ্ধ সেটা হলো এটা হলো আলফার আল কিফায়া মানে ফরজে কিফায়া ফর কিফায়া যেটা আমরা অনেকে বুঝি সেটা হচ্ছে একটি গোষ্ঠী যদি আদায় করে তাহলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে সেক্ষেত্রে সুনির্দিষ্ট যারা আদায় করবে মানে তারা ফজিলত পাবে এবং তারা আদায় করলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আরেকটি রেওয়াইড তিমাম রহমতুল্লাহ আলী থেকে ইমাম রহমতুল্লা থেকে এসেছে সেটা হচ্ছে ফর দ্য আইন ফর দ্য আইন তিনি বলেছেন এই রওয়ায়তটিকে শেখুল ইসলাম তামিয়া রহমতুল্লা আলী অগ্রাধিকার দিয়েছেন এবং এই যুগের গবেষকদের মধ্যে শেখ মোহাম্মদ সালে আলো সামিন রাহিম উল্লাহ তাল তার মধ্যে এটাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন এবং তিনি তার জি দিয়েছেন অগ্রাধিকার দিয়েছেন এবং শেখ আব্দুল বাজ রহমতুল্লাই যদিও তিনি তার ফতোয়ার মধ্যে তিনি ফরজে কেফে অগ্রাধিকার দিয়েছেন উল্লেখই করেছেন ফরজে কেফ আইর কিন্তু শেষে তিনি কথা উল্লেখ করেছেন যে ফরজে আইন যারা বলে থাকে তাদের বক্তব্যটা দলিলের দিক থেকে একেবারে স্পষ্ট তাহলে বোঝা যাচ্ছে যে শেখ রহমতুল্লা আলাই যদিও ফরজা কেফ বলেছেন বাকি দলিলের দিক থেকে তিনি সাপোর্ট করেছেন যে যে বিষয়টিকে সেটা হচ্ছে এটি ফরজা আইনের বিষয়টি স্পষ্ট হয়েছে আমরা যদি সরাসরি যাই কোরআনের কাছে তাহলে আমরা পেয়ে যাব কোরআনের মধ্যে বিষয়ে স্পষ্ট বক্তব্য রয়েছে আল্লাহবুল ছোট্ট একটি সুরাজ সুরাত তফসির মধ্যে আহ তফসির বলেছেন যে এখানে কোরবানির নির্দেশ দেওয়া হয়েছে সাথে সলাতের নির্দেশ দেওয়া আছে সলাতের নির্দেশ থেকে বোঝা যাচ্ছে যে এখানে সলাতকে সলাতুল ঈদের বিষয়টি ইঙ্গিত করা রয়েছে এই জন্য আলুদ তফসিদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এখানে সলাতুল ঈদকে উদ্দেশ্য করা হয়েছে এবং এটা তো কোরআনের নির্দেশ সুতরাং এটা এখান থেকে ফরজ সাব্যস্ত হওয়ার বিষয়টি একেবারেই কাছাকাছি আরেকটি আয়াত রয়েছে কোরআনকারীর মধ্যে যেটা অধিকাংশ আলু তফসির উল ফিতির এখানে উল্লেখ করেছেন কাজ এফ লাহা ম্যান থেজাক্কা ওয়াজাকার স্মরববিহি ফসঅাল্লা পালতু সিরুন আল হায়াত দুনিয়া এহার থেকেও বোঝা কাদ কাজ এফ লাহা সেই ব্যক্তি সফল হলো ম্যান থেজাক্কা যে জাকাত আদায় করলো মানে যে নিজেকে পরিচ্ছন্ন করলো এখান থেকে জুমহুর আহমদ তফসির বলেছেন এখানে সৎকাতুল ফিতিরের কথা উল্লেখ করা হয়েছে যে সৎকাতুল ফিতির আদায় করবে ওয়াজাকার স্মারব্বিহি এবং আল্লাহর নাম উচ্চারণ করল ফাশাল্লাহ এবং সরৎ আদায় করল তাহলে বোঝা যাচ্ছে যে সরাতুল সরাতুল ঈদের দিকে ইঙ্গিত করা হয়েছে এ হাতে তফসিলির মধ্যে ওলামাই কামগণ বলেছেন এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরাতুল ঈদের দিকে ইঙ্গিত রয়েছে আমরা যদি আরেকটি হাদিসের দিকে যাই যে হাদিসটি উমো আতিয়াল আল্লাহ তালনে বর্ণনা করেছেন সৈবরি এবং মুসলিমের মধ্যে তিনি বলেছেন যে উমের না আল আওয়াতি হুদু ফিল ফিত্রি ওয়াল আধহাঈদ আল মুসাল্লা যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সালাতুল ঈদ ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য এবং এই নির্দেশ দিয়েছেন রসুল্লাহ আসলাম উমির না বলতে এখানে রসুলসাল্লাস্লাম নির্দেশ দিয়েছেন কথা বুঝাচ্ছেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কী নির্দেশ যে আমরা যেন যুবতী নারী যারা আছে অবিবাহিতা যারা আছে এবং যারা যাদের পিরিয়ড চলতেছে তারা এদের সবাইকে যেন আমরা ঈদগাহে নিয়ে যাই এই জন্য আমাদেরকে রাসুল্লাহ আসলাম নির্দেশ দিয়েছেন তাহলে বোঝাগুলি রাসুলসাল্লাস্লাম পক্ষ থেকে ঈদের সালাতে অংশগ্রহণ করার বিষয়টি একটা নির্দেশ তারপরে ফাঁকা আথুন এক মহিলা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল ফাঁকা আলাত বলল যে ইয়া রসুলাল যে আমাদের কারো কারো তো গাউন থাকে না মানে পরিপূর্ণরূপে যে গাউন থাকবে যেটা দিয়ে আমরা যাবো চাদর থাকবে সেই চাদর আমাদের নেই তখন আমরা কি করব তখন আল্লাহ নবী সাল ফাঁকা আলাুল বেসুহা উখ তোহা বাহা।

আপনার শুরুটি এভাবে করেছেন ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব এটা তো প্রকাশ পেতে হবে প্রকাশের উপায় কি আবার আপনি চিত্র এঁকেছেন মোড়ে মোড়ে ছেলেরা যুবকরা গান বাজনা করে ঈদ তো আনন্দ অবশ্যই বলেছেন তো চিত্র দিয়ে আপনি বোঝাতে চেয়েছেন যে এটার বৈধ পন্থা কী হবে ধন্যবাদ এই বাকি এই যে আনন্দের কথা বলেছেন সঠিক বলেছেন বাকি মানে এই আনন্দ এবং এই যে বিনোদন এই বিনোদনের মানে একটা শালীন রূপ আছে সেটা হচ্ছে ইসলাম দুইটি মানে এর জন্য একটা দুইটি সীমারেখা দিয়েছে যেটা দিয়ে এটাকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে কন্ট্রোল করতে হবে অথবা এর মধ্যে বাঁধতে হবে এক নম্বর হচ্ছে তৌহিদের পরিপন্থী কোনো কাজ ইসলাম ঈদ হিসেবে গ্রহণ করবে না তৌহিদবাদী হতে হবে তৌহিদ আমাদেরকে যেটা অ্যালাউ করে সেটাই হতে হবে মানে এমন কোনো আচরণ যে আচরণের মধ্যে শীত রয়ে গেছে আল্লাহ তালার হক নষ্ট হচ্ছে প্রশ্নে আসে সেটা ইসলামী ঈদ নয় সেটা মুসলিমদের ঈদ হবে না দুই নম্বর হচ্ছে শালীনতার বিপরীত অশ্লীল কোনো কাজ সেটা ঈদ হবে না সেটাকে ইসলাম ঈদ হিসেবে ঘোষণা করে না সুতরাং যদি কেউ মনে করে থাকেন তিনি অশালীনভাবে ঈদ যেহেতু আনন্দ যাই খুশি তাই করবেন না কারণ পৃথিবীর কোথাও এই ধরনের সিস্টেম নেই আসলে মানব বিবেক যদি আমরা খাটাই কমন সেন্স যদি খাটাই তাহলে মানে আনন্দ করতে গিয়ে যে আপনি মানে উলঙ্গ হয়ে যাবেন আলঙ্গ করতে গিয়ে যে আপনি নিজেকে লঙ্ঘন করবেন এর কোনো বিধান আসলে পৃথিবীর কোথাও নেই পৃথিবীর কোনো সভ্যতার মধ্যেই নেই মানে এই এই সভ্যতা আমরা যদি নিজে মনে করি যে আমরা এখানে বন্য সভ্যতায় চলে যাব সেটা আরও ভিন্ন কথা সেটা কোনো ইসলাম অনুমোদন দেয়নি বাকি ইসলাম তো খুবই সুন্দর মানে সিস্টেম দিয়েছে সরি সিস্টেমটা আপনি দেখেন এক নম্বর হচ্ছে চাঁদ দেখার সাথে সাথেই আল্লাহ আকবর আল্লাহ আকবর সারা মুসলিম জগতের মুসলিমরা তাকবীর দিবে আনন্দের এর চেয়ে বড়ো আনন্দ আর কি আছে বিয়ে যখন শুনবেন তখন আনন্দের বই প্রকাশ হবে এরপরে সাথে সাথেই আপনি মানে যাতে করে আনন্দের মধ্যে শেয়ার করতে পারেন ফকিরদের জন্য সৎকাতুর ফিতির নিয়ে যাবেন তাদের বাড়িতে বাড়িতে খাবার দিয়ে দিবেন সৎকাতুর ফিতির দিয়ে দেবেন এটা একটা বই প্রকাশের পদ্ধতি বই প্রকাশের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মুসলিমরা সবাই বেরিয়ে পড়বে হুসল্লার জন্য ঈদগাহের জন্য এবং নারী পুরুষ সবাই এমনকি শিশুরা সহ মানে ঈদগাহের জন্য বেরিয়ে পড়বে একসাথে সমাবেশ হবে বড় ধরনের সমাবেশ

সেটা আমরা ঈদ মুবারক বলতে পারি ঈদ উকুম শাহ ঈদ বলতে পারি তাকাব্বাল আল্লা মিন কুম সালে আলা আমাল বলতে পারি সবগুলোই যেভাবে সালাবদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে সেভাবে আমরা বলবো যে আল্লাহ তালা আপনাদের আমাদের সমস্ত আমলগুলো কবুল করুন আল্লাহ তালা আপনাদের ঈদটাকে মুবারক করুন ইত্যাদি ইত্যাদি সেগুলো এর মাধ্যমে পরস্পরের মধ্যে একটা প্রকাশ করার অনেকগুলো দিক এখানে রয়ে গিয়েছে যেগুলো শরীয়ত অনুমোদন দিয়েছে জি প্রিয় দর্শক আমাদের ঈদে আনন্দ আছে দায়িত্ববোধ আছে মিলনের সুর আছে কিন্তু সীমা লঙ্ঘন নেই এভাবে বোধ আমরা এদের আনন্দকে প্রকাশ করতে পারি প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি নীলফামারী থেকে বলছিলাম জিয়া জি ভাইয়া বলুন আমি নীল সামেটি থেকে দিয়া বলছিলাম ঈদ মোবারক অগ্রিম জি আমার একটা প্রশ্ন আছে আমার বাবার বয়স 70 আপ আমার বাবার বয়স কিন্তু আমি দেখি যে উনি তিনটা সূরা দিয়ে প্রত্যেক রেগুলার নামাজ করেন তিনটে সূরা দিয়ে জি জি এবং তিনটা দিয়ে উনি নামাজ করেন তারপরে আমি ওনাকে এতবার চেষ্টা করেছি উনি আর অন্য পারতেছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এর মাঝে আবার মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তাকে আর এগুলো শেখানো সম্ভব হচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে বিগত দিনগুলোতে যে উনি যেভাবে নামাজ পড়লেন এই তিনটে সুরা দিয়ে তাতে কি ওনার কি নামাজ কবুল হয়েছে বা গুনা হয়েছে ধন্যবাদ আপনাকে আপনার কোনো প্রশ্ন আছে না এটা প্রশ্ন আমার ধন্যবাদ আপনাকে প্রশ্ন তো পেয়েছি একটু রেগুলার নামাজ পড়ে কিনা জিজ্ঞেস করুন উনি কি নিয়মিত নামাজ পড়েন তিন সুরা দিয়ে রেগুলার নামাজ পড়েন উনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি একটা প্রশ্ন করেছেন যে আপনার আব্বা সুস্থ মানুষ বয়স হচ্ছে আপ করেছেন তিনি তিনটি সুরা দিয়ে সলাত আদায় করে থাকেন তার সলাতও হয়ে গিয়েছে এবং তার বিগত জীবনের সলাদগুলো আলাদাভাবে আদায় করার কোনো প্রয়োজন নেই আর তার উপর এখন মানসিক চাপ সৃষ্টি করার প্রয়োজন নেই তিনি সুরা মুখস্থ করার জন্য যেগুলো আছে সেগুলো দিয়ে যেন তিনি যেন নিয়মিত সালাত কন্টিনিউ করে যেতে পারেন তার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এটাই তার জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয় যেহেতু নিয়মিত সলাত আদায় করে থাকেন এটাই বোঝা যাচ্ছে যে তার সলাদ আল্লাহ আবুল আলমীর কাছে কাবুল হয়েছে প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ঢাকা থেকে বলছিলাম আমার দুটো জাকাত বিষয়ক প্রশ্ন ছিল জি একটা হচ্ছে আমি একজনকে জাকাতের ফান্ড থেকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছি পাঠাও চালাইতে তো তারপরও তার নাকি নেশা পরিমাণ সম্পত্তি থাকছে না এবং সংসার চালাইতে পারছে না তাকে কি আবারও জাকাত দেওয়া যাবে কিনা মোটরসাইকেলটার দাম আছে নেশা পরিমাণই প্রায় এক লাখ টাকা আর দ্বিতীয় আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি এক কোটি টাকা ব্যাংকে রেখেছি একটা ইসলামী ব্যাংকে ওখানে আমি রাখার সময় আমি একবার আড়াই লাখ টাকা ইয়ে দিয়েছি মানে জাকাত দিয়ে দিয়েছি এখন আমি ইয়ারলি যে প্রফিটটা পাই সেটার উপরে জাকাত দিব নাকি প্রত্যেক বছরই মূল টাকা সব ওই প্রফিটের উপর জাকাত দিব ধন্যবাদ আপনাকে দুটি প্রশ্ন জাকাত প্রসঙ্গে জাকাত ফান্ড থেকে উনি একজনকে মোটর সাইকেল কিনে দিয়েছেন এরপর উনি আবার অভাব ঘোষণা করতেছেন আর উনি কি আবার জাকাত দিতে পারবেন না এই ব্যক্তি কীভাবে জাকাত দিবেন যেহেতু তার কাছে সম্পদ আছে তার কাছে সম্পদ আছে হতে পারে যে তিনি আসলে মানে সম্পদের অপব্যবহার ব্যবহার করতেছেন অথবা জাকাত নেওয়ার জন্য কথাগুলো বলছেন জি তো উনি টাকা রেখেছেন এই উনি বছর শেষে করে হ্যাঁ অবশ্যই আপনি বছর শেষে পুরো টাকা হিসাব পুরো টাকা যেহেতু আপনার ইনভেস্টে আছে যেহেতু ইনভেস্ট থেকে আপনি লাভও পাচ্ছেন সুতরাং সেখান থেকে পুরো টাকার আপনি জাকাত দিবেন পুরো টাকার জাকাত দিবেন বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ਲੈনা আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালাম আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি সাভার থেকে আবু দেব বলছিলাম জি ভাইয়া বলুন বুঝুন আমার প্রশ্ন হলো মাথায় এক নামার মাথায় ফলক দেয়া জায়েজ আছে কি ধন্যবাদ আপনাকে বেশ সুন্দর প্রশ্ন হ্যাঁ মাথায় কলব দেয়া জায়েজ না জায়েজ কিছুই নেই

রজা মোবারককে পৌঁছিয়ে দিন এবং তার পরিবার বর্গকে রজা মোবারককে পৌঁছিয়ে দিন এই কথাগুলো কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আইটাতে যে কোনো হিন্দু আমি বলতে মানে কোনো হিন্দুর বাড়ির যদি ফ্ল্যাট আমি ভাড়া নেই সেটা কি আমার জন্য জায়েজ হবে কি হিন্দুকে ভাড়া হ্যাঁ হিন্দু ফ্ল্যাট যদি আমি ভাড়া নেই কোনো হিন্দু ব্যক্তির ফ্ল্যাট যদি আমি ভাড়া নেই সেটা কি আমার জন্য জায়েজ হবে ও ফ্ল্যাট ভাড়া নেবেন না হ্যাঁ সেটা কি আমার জন্য জায়েজ হবে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন উনি নামাজ শেষে দোয়া করেন সোহাব নবিস তার পরিবারকে পৌঁছে দাও ঠিক আছে না এটা ঠিক নেই এই দোয়া রসুল্লাহ সাল্লাহ আসলাম এর কাছ থেকে বস্ত হয়নি সাহাবিদের কাছ থেকেও সাব্যস্ত হয়নি কারণ আমাদের পরে তো একটা মানে বিশাল একটি গোষ্ঠী জেনারেশান চলে গিয়েছে তাদের কাছ থেকে এ ধরনের কোনো বিষয় সাব্যস্ত হয়নি সুতরাং নিজে আবিষ্কার করার কোনো কিছু প্রয়োজন নেই সব কিছু আমাদের কাছে আছে আমাদের কাছে আছে সুতরাং আমরা কী কোনো ইবাদত যে কোনো আমল করবো পূর্বশরীদের অনুসরণ করেই করব সেখানে আমাদের পূর্বশরীদের আমল আছে কিনা না সেটা দেখে করব এই ধরনের কোনো আমল সাব্যস্ত হয়নি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে একটি প্রশ্ন করেছেন আমাদের সমাজে তো ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমাদের বসবাস তো আপনি প্রশ্ন করেছেন কোনো হিন্দু নাগরিকের হিন্দু ভদ্রলোকের কি উনি ভাড়া নিতে পারবেন হ্যাঁ ভাড়া নিতে পারবেন না কেন ভাড়া নিতে পারবেন জি পারবেন জি

মানে আসলে ওয়াক্ত হলো কি হলো না সেটা সে বুঝতে পারলো না সে ইচ্ছে করেও নামাজটা বাদ দিল না তো পিরিয়ড হয়ে গেল সে দেখতে পারলো যে পিরিয়ড হয়ে গেল এখন সে যে বুঝতে পারলো না তো ওয়াক্ত হলো কি হলো না মানে পিরিয়ড কি আসলে ওয়াক্তে হয়েছে নাকি পরে হয়েছে সেটা বুঝতে পারলো না এখন কি পবিত্র হওয়ার পর সে কি নামাজটা পড়বে আসল ওয়াক্তের নামাজটা কি পড়বে নাকি পড়বে না সেটা আর আরেকটা কোয়েশ্চেন ছিল জি যে ওই যে মেয়েরা পিরিয়ডের পর পবিত্রতা অর্জন করার পর মানে রাতে যদি একটার দিকে সে পবিত্র হয় সে ফরজ গোসল করে কি ঈশার নামাজ আদায় করে তারপরে তারাবি সালাত আদায় করবে কিনা সেটা ধন্যবাদ আপনাকে এবার স্পষ্ট হয়েছে আপনার প্রশ্ন প্রশ্ন তো পেয়েছেন জি প্রথম কথা হচ্ছে আপনার আসরে সালাত আর পড়তে হবে না আসরে সালাত মানে পবিত্রতার পরে আসরে সালাত আপনাকে পড়তে হবে না দ্বিতীয়বার সালা হচ্ছে যেটা সেটা হলো যদি রাত একটার দিকে তিনি তাহারাত হাসিল হয় পবিত্রতা হয় তাহলে তিনি মাগরীব এবং এশার আদায় করবেন এখানে খুব ভালো করে বুঝে নিতে হবে মাগরীব এবং এসার সালাত আদায় করবেন তারপরে তিনি তারাবিদ সালাত অথবা রাতের নামাজ পড়বেন জি আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে আমরা স্পষ্ট জবাবও পেলাম ধন্যবাদ আপনাকে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম

ফিতরা অথবা জাকাতের কোনো খাত নয় মাদ্রাসা ফিতরা জাকাতের কোনো খাত নয় সুতরাং মাদ্রাসায় দেয়া এটি ইজ নেই এটা ইজ নেই আমরা স্পষ্ট করে বিষয়টি জানতে পারলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম জি যে কোথ থেকে কে বলছেন ভাইয়া আমি মকবাতে থেকে মির্জা আমজাদুল ইসলাম বেগ বলছি জি বলুন যে আমি জানতে চাচ্ছি যে নামাজ পড়ার সময় যদি পায়জামাটা নাভির নিচে থাকে তাহলে নামাজ হবে কি না? নিচে আর কোনো প্রশ্ন আছে? না না ধন্যবাদ আপনাকে। নামাজ পড়ার সময় পায়জামা যদি নিচে নেমে যায়। পায়জামা নাভির নিচে যদি নেমে যায় আর যদি নাবি ঢাকা থাকে তাহলে সালাত হয়ে যাবে। শুধুমাত্র যারা বলেছেন যে নাবি যদি খোলা থাকে। উপরের দিকটাটাই খোলা নাবি দেখা যাচ্ছে তাহলে একদল আমায় কেন বলেছেন যে তার সরাত হবে কিনা কেউ কেউ বলেছে মাকরু হবে কেউ হবে না বাকি নাবি যদি ঢাকা থাকে তাহলে সরাত হয়ে যাবে তোমার নাবির উপরে যদি একটা পাজামা থাকে পাঞ্জাবি থাকে পাঞ্জাবি অথবা গেঞ্জি থাকলেই হবে পাঞ্জাবি দরকার ঢাকা থাকলে আর সমস্যা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আমরা আপনাকে শুনতে পাচ্ছি পরিচয় দিয়ে প্রশ্ন করুন যে আমার প্রশ্নটা হলো যে সুনানে শুনানি ইদনে দাউদের এক হাজার তিয়াত্তর নম্বর হাদিস জি যেটা বলা হচ্ছে আজকে সেই এটা ভাইরাল হচ্ছে যে শুক্রবার দিন যদি ঈদ এবং জুম্মান নামাজ হয় তাহলে জুম্মান নামাজটা ঐচ্ছিক না পড়লেও এই ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছিলাম জি ধন্যবাদ আপনাকে পেয়েছেন তো প্রশ্ন আহ পেয়েছি হাদিস তো স্পষ্ট হাদিসে বক্তব্য স্পষ্ট জুমার নামাজ ওচ্ছিক বলতে সল্লা ইসলাম যেহেতু ঈদের সলাহাতের মধ্যে দূর দূরান্ত থেকে লোকেরা আসত তাদের দ্বিতীয়বার আসার জন্য আল্লাহ রাসুল্লা রুকসত দিয়ে দিয়েছেন তাদের কষ্ট থেকে তাদেরকে রুকসত দেওয়া হয়েছে কিন্তু ঈদের এর পরে জুমার সলাত মসজিদে হবে মসজিদে জুমার সালাত হবে এবং যারা অংশগ্রহণ করতে পারে তারা অংশগ্রহণ করবে বাকি যারা ঈদের সালাতে অংশগ্রহণ করবে না তারা জোহরের সালাত আদায় করবে দূর দূরান্ত থেকে লোকেরা কষ্ট করে না আসলেও তাদের জন্য এই আদালত সুসম রুখসদ দিয়েছেন খুব ভালো করে খেয়াল করতে পারে রুখসতকে ফরজ করার কোনো সুযোগ নেই মানে আমরা ব্যাপার হচ্ছে ভাইরাল করতেছে কী রেশম সাল রুখসদ দিয়েছেন সুযোগ দিয়েছেন অবকাশ দিয়েছেন অবকাশ দেওয়ার অর্থ যে আদালত সুসম বাধ্য করেছেন সুতরাং এই বিষয়টি আমাদের মধ্যে অনেক বিবেচনার বড় ধরনের ভুল আছে রসল্লাম কিন্তু এই কথা বলেন নাই যে মানে জুমার সালাত আদায় করাই যাবে না এই ধরনের হাদিস সেখানে আসে নাই এই ক্ষেত্রে আদা রবীল্লাহ আসলাম যারা দূর দূরান্ত থেকে আসে যেহেতু তাদের আসতে কষ্ট হবে পরবর্তীতে না আসে এই জন্য সসলাল সাল্লাহ আসলাম এই বিষয়টি স্পষ্ট করেছেন এবং সমস্ত হাল হাদিসগণে কথা বলেছেন এটাই বুঝেছেন হাদিস থেকে বাকি এটাকে আসলে এত ভাইরাল করার কিছুই নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

আর এটা যেমন এইবার সত্তর টাকা থেকে চব্বিশশো টাকা পর্যন্ত একটা ফ্যাক্টার নির্ধারণ হয়েছে আসলে আমি অনেকেই মনে করছে সত্তর টাকা দিয়ে দিচ্ছি আমার ক্ষেত্রে আদায় হয়ে গেছে তো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে আমি কিভাবে নির্ধারণ করবো জায়গাটার ক্ষেত্রে আমি নির্ধারণ করার হিসাব আছে ক্ষেত্রার ক্ষেত্রে নির্ধারণটা কিভাবে করা যায় আর দ্বিতীয় বিষয় হচ্ছে না জানা ক্ষেত্রে দেওয়া যায় না জি ধন্যবাদ আপনাকে তৃতীয় বিষয়টা আমি একটু আপনাদেরকে একটা সাজেশন দিতে যাচ্ছি আমি আপনাদের প্রোগ্রামটা দেখতে পাচ্ছি আপনারা খুব শর্টলি আনসার করতেছেন আমার মনে হয় একটু একটু এক্সপ্লেন করলে ভালো হয় আর হাদিস উল্লেখ করে করলে আর একটু ভালো হয় আর কি আমরা ইউটিউবে করলাম তো অনেক কিছুই জানি আপনাদের কাছ থেকে আপনার মতামত দিচ্ছেন আমরা বোধ হয় চেষ্টা করছি আমাদের যে কোনো প্রশ্ন তো আমরা কোরআন হাদিস থেকে দিই সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করি যেনারা প্রশ্ন করেন আমরা তাদের বোঝার চেষ্টা করি তিনি কোন লেভেল থেকে প্রশ্ন করেছেন তিনি কতটা বুঝবেন কতটা বুঝছেন না আপনার বিষয়গুলিকে আমরা সমন্বিত করে আরও কিছু জিনিস বিবেচনায় এনে আমরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করতেছি আপনার মতামতের জন্য ধন্যবাদ আপনি প্রশ্ন করেছেন যে ফেতরের টাকা কি কাউকে না জানিয়ে দেওয়া যাবে আর দিতে গেলে ফেতরার টাকার পরিমাণ কত দিতে হবে আরেকটি প্রশ্ন করেছেন ফেতরা কি সত্তর টাকা থেকে চব্বিশশো টাকা কোনো কোনো মহল থেকে বলা হয়েছে ফেতরা আসলে কত টাকা ধন্যবাদ এই ভাইকে তিনি যে প্রশ্নগুলো করেছেন প্রশ্নের সাথে তিনি একটা অভিমত দিয়েছেন তার অভিমতের জন্য তাকে ধন্যবাদ বাকি আমরা দলিল ছাড়া কোনো বক্তব্য দেই না যেখানে দলিলের প্রয়োজন নেই সেখানে দলিল আমরা উল্লেখ করার প্রয়োজন মনে করি না এটা খুব আপনাকে আপনাকেও স্পষ্ট করে বলে দিলাম কারণ ফেতার টাকার কথা আপনি উল্লেখ করেছেন ফেতার তো টাকার কথা হাদিসের কোথাও আসে নেই এখন আপনাকে ফেতার টাকার ব্যাপারে আমি করতে বলব আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নে তো আপনি প্রথমে সমস্যাগ্রস্ত রাসুল উল্লাহ সুল্লাহম তো বলেছেন একসা পরিমাণ খাদ্য দিতে

না জানিয়ে দেয়া যায় যিনি ফকির মিসকিনকে দিলেও ফকির মিসকিনকে ফেতরা হিসেবে দিতে হবে ফকির মিসকিন নিশ্চিত হয়ে তারপরে দিতে হবে কারণ এটা হক হচ্ছে ফকির মিসকিনদের সুতরাং না জানিয়ে দিবেন কেন আপনি না জানিয়ে দেওয়ার প্রশ্নই আসেন সুতরাং একজনকে আমি পুরো দিতে পারবো না কম দিতে পারবো না বেশি দিতে পারবো হ্যাঁ একজনকে আপনি ফেতরাটাকে একাধিক ফেতরা দিতে পারবেন কম দিতে পারবো মানে একাধিকও দিতে পারবেন কমও দিতে পারবেন যেহেতু রবিসাল্লাহ আলী ইসলাম ফেত্রার কথা দিতে বলেছেন কিন্তু রবী সাল ইসলাম একথা বলেন যে মানে একসা ফেতরা বের করতে বলেছেন কিন্তু এক কি একজনকে দিবেন একথা কোনো হাদিস তারা প্রমাণিত হয়নি করতেন ফেতরা একসা পরিমাণের একজনের পক্ষ থেকে কিন্তু এই একসা মানে ফকির মিসকিনদের চাহিদা অনুযায়ী তাদের মধ্যে বন্টন করে দেওয়া হতো তবে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে যেহেতু খাবারের জন্য দেওয়া হচ্ছে উত্তম হচ্ছে একসা এর পরিমাণ একজনকে দেওয়া যাতে করে সে তার খাবারের একটা ব্যবস্থা করতে পারে এই জন্য একশা পরিমাণ পরিপূর্ণ একজনকে দিলে এটা সবচেয়ে উত্তম কোনো সন্ত হয়নি আফিতা সত্তর টাকা থেকে চব্বিশশো টাকা এটা অনেক বিশাল একটি প্রশ্ন জি জি তিনি এই মাসারা জিজ্ঞেস না করে তিনি যে ফেতরার পরিমাণ কী সেটা জিজ্ঞেস করলে ভালো হতো ফেতরার পরিমাণ হচ্ছে আড়াই কেজি চাউল আড়াই কেজি চাউলের চাউল আদায় করে দিবেন এটা হচ্ছে ফেতরার পরিমাণ জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে একটু কথা বলে বলতে হয় দীর্ঘ একটি মাস আমরা আপনার শারীরিক অবস্থা সম্পর্কে জানি আপনি কষ্ট করে রাত জেগেছেন আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাকে আগাম ঈদ মোবারক জানাই ধন্যবাদ আপনাকেও আপনাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম প্রেজেন্ট করেছেন এবং আসলে এই যে প্রোগ্রাম এখানে দিনের মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমরা আমাদের সাধ্যমতো কোরআন এবং হাদিসে আলোকে আমাদের সামান্য জ্ঞানে যতটুকু সহি মনে হয়েছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করেছি আমাদের যতটুকু প্রচেষ্টা আছে সেটা ব্যয় করার জন্য চেষ্টা করেছি এক্ষেত্রে বুলতুটি হলে আমাদের ব্যক্তিগত আমার পক্ষ থেকে অথবা শয়তানের পক্ষ থেকে যতটুকু শুদ্ধ হয়েছে সঠিক হয়েছে সেটা আল্লাহ রবাহমিনের তৌফিক আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ কোনো সন্দেহ নেই তো আপনাকেও অনেক ধন্যবাদ অনেক কষ্ট করেছেন এই রাত্র জেগে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি এন কর্তৃপক্ষকে এন টিভির এর সর্বোচ্চ শীর্ষে রয়েছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয় আসলে এই যে আয়োজন এটি গোরা বিশ্ববাসীকে উপকৃত করে কারণ এই প্রত্যেকটা প্রতিদিনই আমাদের কাছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে টেলিফোন আসে এই প্রোগ্রাম বিভিন্ন বিষয় সম্পর্কে প্রোগ্রাম কেন্দ্রিক জানার জন্য যেটা আমাদের কাছে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এই প্রোগ্রাম আল্লাহর বান্দাদের কাছে অনেক বেশি সমাদৃত আল্লাহ তালার কাছে আমরা দয়া করি যেন আল্লাহ তালা আমাদের সকলের প্রচেষ্টাকে মানে এই এন টিভির তো চেয়ারম্যান মহোদয় সহ যারা আছেন সকলে যারা প্রকাশ্য প্রকাশ্যে আছেন সবার এই প্রচেষ্টাকে যেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন জি প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার খুব গুরুত্বপূর্ণ অংশ আপনারা কষ্ট করে রাত জেগে প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করেছি প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে ইসলামের স্পষ্ট বিষয়গুলো স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা আপনারা যারা একটি প্রশ্ন করেছেন আপনি কি একটি প্রশ্ন করেছেন এই প্রশ্নের আলোকে যে জবাব সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন তাই আপনাদেরকেও জানাই অনেক ধন্যবাদ এবং এখানে যারা কলা কৌশলী আছেন অনেক লোক কাজ করেন এখানে সবাইকে ধন্যবাদ জানাবো আল্লাহ যেন তাদের উত্তম যা যা দেন সবশেষে প্রিয় দর্শক আপনাদের সহ সবাইকে জানাই আগাম ঈদ মোবারক প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে এবং করোনা কালে আমরা যেন এই মহামারী থেকে মুক্তি পেতে পারি এই জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং সাথে এই বিষয়টিও আরোজ করব অনুরোধ করব। আমরা যেন সচেতন থাকি স্বাস্থ্য সচেতন আসসালামু আলাইকুম আল্লাহ এই দামে দামে